প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। টেন্সের ধারাবাহিক ক্লাসের আজ থাকছে টেন্সের স্ট্রাকচার নিয়ে। তো আমরা দেখব এখন যে ১২টা টেন্সের স্ট্রাকচারগুলো কেমন, কিভাবে টেন্সগুলো ইংলিশে গঠিত হয়ে থাকে, আমরা এখন তাই দেখব ইনশাল্লাহ। চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন ১২ প্রকার টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স আছে হচ্ছে ৬টা। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি এখানে লিখলাম যে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব থাকবে টেন্স অনুযায়ী, এরপরে যে মূল ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে কন্টিনিউয়াস টেন্স যে ৬টা আছে, এই ৬টা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স যে ৬টা আছে, এই ৬টা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো কেমন করে আমরা এখানে দেখব, অক্সিলারি বলতে যে টেন্স আসবে ঠিক সেই টেন্সের অক্সিলারি ভার্ব। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি তাহলে আমি যার আসবে, যদি পাস্ট কন্টিনিউয়াস বলি ওয়াজ ওয়ার আসবে, যদি ফিউচার কন্টিনিউয়াস বলি তাহলে শ্যাল বি উইল বি আবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বলি তাহলে হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন হবে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন হবে। এর সাথে পরের ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে। যেমন আমরা এখানে দেখি, ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখতে পাই যে আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছি, আমি একটি বই পড়িতেছি। তাহলে যেহেতু এখানে অ্যাম আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা একে যদি পাস্ট টেন্স করি, পাস্ট টেন্স যদি করি তাহলে আমরা এখানে দেব ওয়াজ, তাহলে কি হবে, আই ওয়াজ রিডিং আ বুক, আই ওয়াজ রিডিং আ বুক, তাহলে আমরা পারলাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি তাহলে লিখতে পারি যে আই উইল বি রিডিং আ বুক, আই উইল বি রিডিং আ বুক। শুধু কন্টিনিউয়াস টেন্সে বুঝতে পারলাম যে আই অ্যাম রিডিং আ বুক, আই ওয়াজ রিডিং আ বুক, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা পাইলাম আই উইল বি রিডিং আ বুক। ওকে, এখন আমরা দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা মনে রাখবেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফরের ব্যবহার আছে, এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পাব যে এখানে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, এর পরের ভার্বটাই আইএনজি যুক্ত করব। যেমন এখানে কি হলো, আই হ্যাভ বিন রিডিং ফর ৩ আওয়ার্স, তাহলে আমরা এটা পাইলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা হ্যাড ব্যবহার করি তাহলে পাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড ব্যবহার করলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাবো। তাহলে কি আমরা কি পাচ্ছি, যে আই হ্যাড বিন রিডিং ফর ৩ আওয়ার্স। এরপরে যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি তাহলে পাবো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাহলে আমরা এখানে উইল হ্যাভ বিন ব্যবহার করতে পারি, উইল হ্যাভ বিন রিডিং ফর ৩ আওয়ার্স। তাহলে এভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে এবং পরের ভার্বটি আইএনজি যুক্ত হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স আছে কতটা, শুধু কন্টিনিউয়াস আছে ৩টা, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আবার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ৩টা, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভি৩ বা ভিপিপি। তার মানে হলো পারফেক্ট টেন্স আছে হচ্ছে ৩টি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড এবং ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো আমরা এখানে স্ট্রাকচারটাতে কি দেখলাম, যে পারফেক্ট টেন্সে ৩টা পারফেক্টের সহজ একটা স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস পরের ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে। তো অক্সিলারি ভার্বগুলো কি হবে, যে পারফেক্ট আসবে সেই পারফেক্টের আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং পরের ভার্বটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম করব। যদি প্রেজেন্ট পারফেক্ট আসে তাহলে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, তারপরের ভার্বটা ভিপিপি করব, এবং পাস্ট পারফেক্ট হলে হ্যাড আসবে তাহলে পরের ভাব এবং পরের ভাবটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম করব। আবার ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে এবং পরের ভাবটি অবশ্যই পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম করব। তো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করি। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করুন
নাভিল হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে হ্যাভ বা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি এবং পরের ভার্বটি আমরা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ব্যবহার করলাম যেহেতু পরের ভার্বটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম এবং হ্যাভ হ্যাজ এখানে ব্যবহার করা হয়েছে তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো পাস্ট পারফেক্টে যদি আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি তাহলে আমরা পাবো এখানে আমরা হ্যাড যদি ব্যবহার করি তাহলে পাস্ট পারফেক্ট পাবো নাভিল হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে আমরা এটাকে পাইলাম পাস্ট পারফেক্ট টেন্স তো প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের ব্যবহার আছে পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটারের ব্যবহার আছে এই বিফোর আফটার নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো তাহলে আমরা হ্যাড ব্যবহারের কারণে আমরা পাইলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের ভার্বটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হয়েছে এরপরে যদি এটাকে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি তাহলে পাবো নাভিল উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক নাভিল উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে আমরা এটাকে ফিউচার পারফেক্ট টেন্সে পাইলাম কারণ ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং পরের ভার্বটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে এবং পরের ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে তো এখন আমরা দেখব ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স প্রিয় শিক্ষার্থী ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল অথবা শ্যাল ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল তো আমরা মনে রাখবো শ্যাল এবং উইলের পরে ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে তো প্রিয় শিক্ষার্থী ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল অথবা উইল এর পরের ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে যেহেতু শ্যাল এবং উইল হচ্ছে মডাল অক্সিলারি সুতরাং মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হবে বেস ফর্ম হচ্ছে সেই ভার্বটি যে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না সামনে টু যুক্ত হয় না কোনো ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না ওই ভার্বটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হয় না পাস্ট ফর্মও হয় না মোট কথা হলো যে ভার্বটার সাথে অন্য কিছু যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হতে পারে পাস্ট ফর্ম হতে পারে আইএনজি যুক্ত হতে পারে ইনফিনিটিভ হতে পারে এস বাই এস যুক্ত হতে পারে তথা প্রেজেন্ট ফর্ম হতে পারে তো তার মানে হলো বেস ফর্ম হচ্ছে মূল ফর্ম যেইটা থেকে অন্য অন্য ফর্মের অন্য অন্য ভার্বের ফর্মের উৎপত্তি সেই ভার্বটি হচ্ছে বেস ফর্ম তাহলে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সে আমরা স্ট্রাকচার পেলাম শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম ওকে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা আরও ক্লিয়ার করি এখন দেখি তো প্রিয় শিক্ষার্থী এক্সাম্পলটা খেয়াল করুন নাভিল উইল ফিনিশ দ্য ওয়ার্ক নাভিল কাজটি শেষ করবে শ্যাল অথবা উইল যেহেতু ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব এবং পরের ভার্বটি আমরা বেস ফর্ম ব্যবহার করলাম তো তাহলে পরের ভার্বটি আমরা বেস ফর্ম ব্যবহার করলাম তার মানে এটা ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স আর ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল অথবা উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে তো এই ছিল মূলত 10টি টেন্সের স্ট্রাকচার 12 প্রকার টেন্সের মধ্যেই 10 প্রকার টেন্সের আমরা স্ট্রাকচার বুঝতে পারলাম যেমন কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে 6টি কন্টিনিউয়াস টেন্স আছে 6টি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে অক্সিলারি ভার্ব হবে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হবে প্লাস পরের ভার্বটি আইএনজি যুক্ত হবে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব থাকবে এবং পরের ভার্বটি পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে এবং ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সে শ্যাল অথবা উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে তো আর বাদ বাকি থাকে দুইটি টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট এবং পাস্ট ইনডিপেন্ডেন্ট এই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট এবং পাস্ট ইনডিপেন্ডেন্টের আলোচনা ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন টেন্স নিয়ে যারা টেনশনে আছে যারা দুশ্চিন্তায় আছে আমি আশা করব আপনারা যদি আমার সবগুলো টেন্সের সবগুলো ভিডিও দেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ